আসসালামু আলাইকুম, রিয়াদ ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন নিয়ে। এটা কিন্তু সকল বোর্ডের জন্য, প্রত্যেক বোর্ডের ছাত্রছাত্রীরা দেখতে পারব এবং প্রস্তুতি নিতে পারব এই বিষয়ের উপর। তাহলে এখানে 55 নম্বরের আনসার করতে হবে, তার মধ্যে 40 নম্বর থাকবে লিখিত রাইটিং পার্ট এবং 15 নম্বরে থাকবে বহুনির্বাচনী প্রশ্ন। তাহলে টোটাল হচ্ছে 55 নম্বর। তাহলে আমরা দেখে নিই বহুনির্বাচনী প্রশ্নের জন্য কিন্তু বোর্ড কোয়েশনগুলোকে বেশি জোর দিব এবং প্রত্যেকটা অধ্যায় কিন্তু এমসিকিউগুলো দেখে নেব। তাহলে লিখিত অংশের জন্য আমি তাহলে বাংলা প্রথম পত্রের মধ্যে আমাদের কি কি আসবে প্রশ্নের মধ্যে, তাহলে সেগুলো একটু দেখে নিই। ক বিভাগ গদ্য, গদ্য থেকে আমাদের সৃজনশীল থাকবে 4টি, তাহলে উত্তর করতে হবে যে কোনো একটি। ক বিভাগের মধ্যে পদ্য বা কবিতা, এটা থেকে 3টি থাকবে, উত্তর করতে হবে 1টি। এখন গ বিভাগ উপন্যাস, সৃজনশীল থাকবে 2টি, উত্তর করতে হবে 1টি। ঘ বিভাগের মধ্যে নাটক, এখানে সৃজনশীল থাকবে 2টি, উত্তর করতে হবে 1টি। এখন দেখে নিই আমাদের কোন কোন অধ্যায়গুলো পড়া লাগবে, কোন কোন অধ্যায় পড়লে আমরা অবশ্যই কমন পাবো এবং এ প্লাস নিশ্চিত করতে পারবো কম সময়ের মধ্যে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো গদ্য থেকে দিয়েছি। 1 নম্বরের শোভা, বই পড়া, মানুষ মহম্মদ, শিক্ষা ও মনুষ্যত্ব, 71-এর দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি। আমরা গদ্যের মধ্যে এই অধ্যায়গুলো দেখে নিলেই কিন্তু আমরা কমন পেয়ে যাব এবং পরীক্ষার মধ্যে আনসার করতে পারব। এখন দেখে নিই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কবিতা বা পদ্য থেকে। তাহলে কপোতাকন্নত, জীবন সঙ্গীত, মানুষ, পল্লীজননী, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তাহলে এখানের মধ্যে অতিরিক্ত হিসেবে রেখেছি আমার পরিচয়। তাহলে আমরা 5টা দেখলেই কিন্তু এখান থেকে চলে আসবে, অতিরিক্ত হিসেবে আমরা দেখতে পারি আমার পরিচয়। তাহলে এই অধ্যায়গুলো থেকে আমাদের অবশ্যই চলে আসবে পরীক্ষার মধ্যে। এখন উপন্যাস, নাটক, এটার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি বোধা, শাহাবুদ্দিন, কুন্তি, নুলক বোয়া, হরিকাকু, আহাত মুন্সি, রাজাকার, কুদ্দুস, এই এদের চরিত্রগুলো দেখে নিলে কিন্তু আমরা উপন্যাস, নাটক এর আনসারগুলো করতে পারবো, এর মধ্যে কিন্তু দুইটি করতে পারবো। এই হচ্ছে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন।